ওয়াইকুম সালাম রহমতুল্লাহি আলিস মিজান ভাই সৌদি আরবের যুবথের প্রশ্ন করেছেন ভাই জানতে চাইছেন আমরা অনেককে দেখেছি যখন ফরোজ নামাজ শেষ হয় তখন আয়তাল কুরসি পড়েন আয়তাল কুরসি পড়ে কেউ চোখে আবার কেউ বুকে ফু দেন আমার প্রশ্ন হলো আমরা আয়তাল কুরসি পড়ে চোখে অথবা বুকে ফু দিতে পারব বিষয় স্পষ্ট করলে উপকৃত হবো আলহামদুলিল্লাহ আল্লাহবাজা

যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পরে আয়তাল কুসি পাঠ করে তার জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা থাকে না একমাত্র 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 মৃত্যু ছাড়া সে মারা গেলে জান্নাতে প্রবেশ করবেন তথা তার আমল যদি সুন্দর হয় আয়তাল কুসির এখানে মর্যাদা বোঝানো আছে এই ক্ষেত্রে আমরা বলবো নবী সাল আলী তিনি পড়ার কথা বলেছেন পড়ার পরে বাকি যে অংশ চোখে ফু দেওয়া অথবা বুকে ফু দেওয়া এ সম্পর্কে ওলাম বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে সেটি হতে পারে যদি অসুস্থতার অবস্থা হয় তাহলে সেটি হতে পারে যেটি রুকিয়া সারিয়া তথা শরীরসম্মতের যে ঝাড়ফুঁক সে ঝাড়ফুঁকের ক্ষেত্রে তবে এমনি সুন্নত মনে করা আর এই সুন্নত মনে করে প্রতি নামাজের পরে বুকে ফু দেওয়া অথবা চোখে ফুঁ দেওয়া না এটি শরীরসম্মত নয় বরং কেউ যদি সুন্নত মনে করে তাহলে সেখানে গুণাহ হবে কেননা যেটি সুন্নত নয় কেউ যদি সুন্নত মনে করে করে তাহলে সেখানে অবশ্যই এটি গুণাহের কাজ অতএব আমরা বলবো যে কেউ যদি কখনো তার নিজকে শরীয়তি ঝাড়ফুঁক ঝাড়ফুঁকের জন্য নিজের উপর কখনো পড়েন অথবা হাত মুছে দেন সেটি একটি ভিন্ন প্রসঙ্গ এটি হতে পারে তবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তল কুর্সে পড়ে চোখে ফু দেওয়া অথবা বুকে ফুঁ দেওয়া না এটি শরীয়ত সম্মত নয় উল্লাহ তাল্লা